কিভাবে আপনি পড়ালেখায় নিজের মনোযোগ বৃদ্ধি করবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন, তাহলে চলুন শুরু করা যাক। আমরা বেশিরভাগ সময় নিজের সুবিধা মতোই পড়ালেখা বা পড়াশোনা করি, কিন্তু এক্ষেত্রে আমরা যদি একটু সচেতন হই, নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলি, তাহলে খুব সহজেই নিজের মনোযোগ বাড়ানো যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে নিজের মনোযোগ বৃদ্ধি করবেন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। পড়তে বসার আগে একটু চিন্তা করুন, কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন, যেমন এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী পড়ব। বিষয়ের বৈচিত্র্য রাখুন, নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন। এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে, এনার্জি যত বেশি মনোযোগ নিবন্ধ করার ক্ষমতাও তত বেশি হয়, আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথম ভাগে এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পড়াটা দিনে এক ঘন্টায় পড়তে পারছে, সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘন্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন, পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন। একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন, কারণ গবেষণায় দেখা গেছে একটানা 25 মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের উপর বল প্রয়োগ না করে প্রতি 50 মিনিট পড়ার পর 5 মিনিট একটা ছোট্ট বিরতি নিতে পারেন, কিন্তু এ বিরতির সময় টিভি, মোবাইল, কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না, যা হয়তো 5 মিনিটের নামে 2 ঘন্টা নিয়ে নিতে পারে। মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন, অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন, চেয়ারে এমনভাবে বসুন যা পা মেঝেতে লেগে থাকে, টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন, আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অন্তত 2 ফুট হওয়া উচিত। পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় বেশে বেড়াচ্ছে, জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন, তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এই অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজ হাত দেবেন না, বা সেটার কথা মনে এলেও পাত্তা দিবেন না। চিন্তাগুলিকে বরং একটি কাগজে লিখে ফেলুন। টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক। আজকে এই পর্যন্তই। এই 8টি টিপস যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা অবশ্যই আপনার পড়ায় মনোযোগ বৃদ্ধি হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।